365 দিন রাজনীতি হয়, 365 সেকেন্ড রাজনীতি নয়। রাজনীতিবিদদের নিয়ে অনুষ্ঠান, অথচ আমরা রাজনীতি নিয়ে কথা বলি না, কথা বলি আমরা ছেলেবেলা নিয়ে কথা, কৈশোরের কথা, যৌবনের কথা বলি। আজকে সেই কৈশোরের কথা বলতে এসেছেন আমাদের স্টুডিওতে দেলোয়ার হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। দেলোয়ার ভাই কেমন আছেন? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আল্লাহর ভালো আছি। আচ্ছা আপনার কয় ভাই বোন? আমরা তিন ভাই তিন বোন। তিন ভাই তিন বোন, আপনার অবস্থান? আমি হচ্ছে শেষের দিকে সেকেন্ড। আচ্ছা আপনারা বেড়ে উঠেছেন কোথায়? আমাদের গ্রামের বাড়ি হচ্ছে মাদারীপুরে, একেবারেই অজপাড়াগা। আমি যখন আমার জন্মের পরে যখন আমি বুঝতে শিখেছি, সেটি হচ্ছে বর্তমান সময়ে যে গ্রাম বলতে যা বোঝায়, আমাদের সময় যেটি একেবারে রিমোট। আপনার স্কুলে কেমন ছিলেন? ছোট সময়ে মা বাবা হারা, মানে এতিম সন্তান, সেই ক্ষেত্রে আমাদের, আপনি যেদিকে আলাপ করতে চাচ্ছেন অথবা বলতে চাচ্ছেন সেদিকে না, আমরা মানে বিভিন্ন চাপে থেকে আমরা শুধু মানে মানুষ হওয়ার চেষ্টায় ছিলাম। ছিলেন? আপনার প্রথম সাইকেল চালানো শিখেছেন কোন ক্লাসে? আমাদের সাইকেলের সুযোগ ছিল না। আপনার প্রিয় এখানে অনেকগুলো খেলা আছে, সেই খেলাগুলোর মধ্যে কোনটা আপনার প্রিয় ছিল? ছোটবেলায় এখানে যে খেলা রয়েছে একটিও আমার সুযোগ ছিল না। আচ্ছা ঠিক আছে, আমি মার্বেল খেলতাম। কোন ফল মূল আপনার প্রিয় ছিল খাওয়ার জন্য? ফলের মধ্যে আমরা অ্যাভেলেবল পেতাম হচ্ছে আম, আম সেটা এখনো পছন্দ করি। আপনি আম খাওয়া নিয়ে কোনো মজার কোনো স্মৃতি আছে কিনা আপনার বন্ধুদের সাথে? আম চুরি করতে গেছেন ধরা পড়েছেন, অথবা আম একটা বেশি আপনি হয়তো রেখেছেন সেটা ধরা পড়েছে, এমন কোনো স্মৃতি আছে? না, সেটি হচ্ছে দুরন্তপনার কারণে আমরা দুই তিন বন্ধু মিলে, আমরা যদি এখন বলি সেটা চুরি, অবশ্যই চুরি চুরি চুরি, আমরা আম চুরি করতে গেলাম, আমরা গাছে উঠলাম কষ্ট করে, সে সময় গাছগুলো বড় বড়, আমাদের সাইজ ছোট ছোট, আমরা তো গাছের যে গাছ দিয়ে উঠতে পারি না, আমরা ডাল ঝুলে পড়ছে মাঠের মধ্যে, সেই ডাল ধরে আমরা উঠলাম, উঠে আম পেরে আমরা নিয়ে আসতেছি। এই সময় মালিক যিনি, তিনি আমাদেরকে তাড়া করলেন, যে তারপরে ধরলেন, তারপরে ধরে আমাদেরকে বললেন আমটা রেখে দিবেন, বলছি ঠিক আছে আমরা কষ্ট করে পেরেছি, আমাদেরকে কয়েকটা দেন, কয়েকটা দেন, বাকিগুলো নিয়ে নেন। তাই বলছে আর করবে? যখন আমরা বললাম যে না আর করবো না, আমাদের তখন গা ছমছম করে ভয় পাচ্ছিলাম যে কি করবে। আচ্ছা ছোটবেলা আপনি ভূতের ছমছম জানবেন, ভূতকে ভয় পেতেন ছোটবেলা? একটা সময় তো অবশ্যই পেতাম। সেটা কি তেঁতুল গাছের নিচে নাকি বড় গাছের নিচে? এইটা এটা হলো ম্যাক্সিমাম বড় গাছ যেখানে আছে, তেঁতুল গাছ তো অবশ্যই, বাঁশঝাড় তো অবশ্যই, আর যদি ঘুটঘুটে অন্ধকার থাকে সেক্ষেত্রে ভূতের ভয় আরও বেশি। যখন ঘুটঘুটে অন্ধকার ভূতের ভয় পাচ্ছেন, তখন আপনি রাস্তাতে যেতেই হবে, আপনার কিছু করার নেই, বাজার থেকে বা হাট থেকে এসছেন, একা পড়ে গেছেন হাঁটছেন, তখন আপনি ওইভাবে কীভাবে যেতেন? তখন হচ্ছে আমরা দম বন্ধ করে একটা দৌড় দিতাম, যে আমাদের বাড়ির পাশে একটা পুল আছে, কাঠের পুল, কাঠের পুল থেকে মাঝখানে একটা জায়গা আছে, এই জায়গাটাতে মানে ঘর নেই, বাড়িও নেই, মানে এই বাড়ি থেকে প্রথম বাড়িটা আমাদের, আমরা এই বাড়ির থেকে পুলটা পার হয়ে আমরা এক দৌড় দিতাম, আর চিৎকার করতে করতে যেতাম না, আমরা সেটা চিৎকার করতে যাইতাম যে আমার ভাই অথবা বোন তাদেরকে ডেকে বলতাম যে বাড়ি আসতেছি, বাড়ি আসতেছি, এখানে এখানে ভূত নাই, ভূত নাই, এমন করে আমরা দৌড় দিতাম। আপনি প্রথম সিনেমা কবে দেখেছিলেন? আমি ক্লাস থ্রিতে পড়ি, সেই সময় আমি সিনেমা দেখেছি। কি সিনেমা মনে আছে আপনার? সিনেমার নামটা হচ্ছে কবরিয়াপা ছিলেন, নামটা আমি ময়নামতি। আপনার প্রিয় নায়ক নায়িকা কে? ওই সময়ের লিজেন্ড রাজ্জাক সাহেব আমাদের খুবই মানে আমাদের রেসপেক্টেড, এবং আমি তাকে খুব পছন্দ করি। ফারুক সাহেব ছিলেন, এখনও আছেন, তাকেও পছন্দ করি। আনোয়ার হোসেন ছিলেন। ভাবির সঙ্গে আপনার বিয়ে হয়েছে কিভাবে, জানাশোনা নাকি প্রেম? আমরা দুইজন দুজনকে চিনতাম, আমরা দুইজন, যেটা নিষিদ্ধ কথা এখানে, আমরা দুইজন রাজনৈতিক কর্মী, সেই সূত্রে আমরা চিনতাম। জানাশোনা থেকে? না, আমরা জানাশোনা ছিল, আমরা চিনতাম দুইজনকে, বাট আমাদের একজন বড় ভাইয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর বিয়ের প্রস্তাব এবং বিয়ে মশারিটা নিয়ে দিয়ে দিয়েছিলেন প্রথম দিকে কি? আপনি না ভাবি? এই কাজটা আমিই করি। আপনি করেন? জি। কিন্তু করতে রাগ লাগে না, কঠিন মনে হয় না? না লাগে, আমি আগের থেকেই করি। যেহেতু আপনি আগে থেকে ভালো থাকার জন্য করতেন, ঘুমটা আমার খুব প্রিয় এবং পছন্দের। আচ্ছা, সেক্ষেত্রে ঘুমের মধ্যে আমার কোনো সমস্যা পড়বে সেরকম কোনো কিছু আপনি আগে সামনে? আমি আগে সব সামনে নিই। যদি ছোট্ট খুনসুটি রাগারাগি হয় আপনার ভাবির মধ্যে, তাহলে কে আগে সরি বলে? আমার ওয়াইফের নাম হচ্ছে লিলি, সে যদি রাগ করে সেক্ষেত্রে আমি চুপ করে থাকি,
আমি চাই না এটা বেশি দূর অগ্রসর হোক। আমরা ছোট্ট করে শুনবো আপনার কাছ থেকে তরুণদের উদ্দেশ্যে আপনি বলেন। এখনকার বাংলাদেশে সবচেয়ে সংখ্যায় তারা বেশি, এদের উপরে শুধু আমাদের দেশ না সারা পৃথিবীর উন্নয়ন সমৃদ্ধি এবং আগামী দিনের পৃথিবী কীরকম হবে সেটি নির্ভর করে। সেক্ষেত্রে অবশ্যই নৈতিক বলে, নৈতিক শক্তিতে, চারিত্রিক শক্তিতে সমৃদ্ধ হয়ে দেশপ্রেম এবং নিজে কর্মনিষ্ঠা, কর্মঠ প্রচণ্ড রকমের এইরকম জেনারেশন আমরা সামনের দিনে চাচ্ছি। আমরা সেই প্রত্যাশায় আজকে শেষ করছি দর্শক। আগামীকাল আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন অতিথিকে নিয়ে। আপনারা ভালো থাকবেন। আমাদের নেত্রী এবং রাষ্ট্রনায়ক বলেছেন মাস্ক পরতে, মাস্ক মাস্ক। আমরা করোনাকে জয় করবই।